আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস রোগীরা ইসবগুলোর ভুষি কখন এবং কিভাবে খেলে সর্বোচ্চ উপকারিতা পাবেন। খুবই সংক্ষিপ্তভাবে টোটাল ভিডিওতে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন ইসবগুলোর ভুষি ও ডায়াবেটিস। দেখুন, ডায়াবেটিস আমরা এখন সকলেই কম বেশি জানি কি, তো অনেকের ডায়াবেটিস হয়েছে। দেখুন, আমরা এটাকে অনেক ভয় এবং বিশেষ সমস্যা মনে করে থাকি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এটাকে ভয় ও বিশেষ সমস্যা মনে করলেও যদি আপনি কিছু নিয়মের মধ্যে থাকতে পারেন, কিছু খাবারে পরিবর্তন, কিছু জীবনযাপনের মান পরিবর্তন করলে এটা মেজর কোনো সমস্যা না। তেমনইভাবে খাবারের মান পরিবর্তনের মধ্যে একটি খাবার যোগ করার প্রয়োজন হয়ে থাকে দাঁড়ায়, সেটা হচ্ছে ইসবগুলোর ভুষি। ইসবগুলোর ভুষিতে আমরা সকলেই কম বেশি জানি কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এরপরে গ্যাসের সমস্যা, তারপর দেখা যায় শরীরের টক্সিনের পরিমাণ কমিয়ে আনা, এরপরে দেখা যাচ্ছে হাতের তালব, পায়ের তালব, চোখ জ্বালা পোড়া যাদের করে তাদের, বিশেষ করে শরীর যাদের করা বা কষা হয়ে যায় তাদের জন্য ভালো কাজ করে, ইত্যাদি পজিটিভ রেজাল্ট রয়েছে ইসবগুলোর ভুষিতে। কিন্তু ডায়াবেটিসের জন্যও ভালো একটি কাজ করে থাকে ইসবগুলোর ভুষি। সাধারণভাবে ইসবগুলোর ভুষি আমরা খেলে আমাদের পেটে অন্যান্য খাবার ভেঙে যেই শর্করা তৈরি হয়, সেই শর্করা তৈরি হতে কিছুটা বাধা দেয় এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে, সাথে সাথে খাবারের শর্করার পরিমাণ শোষণ করতে বা শুষে নিতে সহযোগিতা করে ইসবগুলোর ভুষিতে। এজন্য ডায়াবেটিস রোগীদের জন্য এই ইসবগুলোর ভুষি অত্যন্ত ভালো কাজ করে। তো সাধারণত যদি একজন ডায়াবেটিস পেশেন্ট খাবারের পরে আমরা কোনো কিছু খেলেই সেটা আমাদের পেটে যায়, ভেঙে ভেঙে শর্করায় পরিণত হয়, তো খাবার খাওয়ার পরে যদি 5-10 মিনিট পরে যদি আপনি এক গ্লাস ইসবগুলোর ভুষি খেতে পারেন, তাহলে আপনার শর্করার পরিমাণটা কমিয়ে দিতে এবং আমাদের রক্তে শর্করা যেতে কিছুটা বাধা দেয় এবং রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এজন্য ডায়াবেটিস রোগীদের জন্য খাবার পরে ইসবগুলোর ভুষি খাওয়া অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। এখন আসুন, ইসবগুলোর ভুষি কি পরিমাণে খাবেন। 4 চামচের পৌনে 1 চামচ পরিমাণে বা সর্বোচ্চ 1 চামচ পরিমাণে এক গ্লাস পানিতে, পানির ভিতরে অন্য কোনো মিষ্টি জাতীয় কিছু ব্যবহার করা যাবে না, পানির ভিতরে আপনারা ভিজিয়ে, অনেকে আছেন বা আমাদের ওল্ড জেনারেশন রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খাতো, কিন্তু না, ইসবগুলোর ভুষি সাথে সাথে ভিজিয়ে খেলে সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায়। আপনারা কি করবেন, এক গ্লাস ভুষি হয়তো আপনারা খাবার খাওয়ার আগে, ভাত বা অন্য কিছু খাওয়ার আগে আপনারা ভিজাইতে পারেন, খাওয়ার পরে 5-10 মিনিটের মধ্যে ইসবগুলোর ভুষি এক গ্লাস খেতে পারেন। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ভালো কাজ করবে। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে প্রয়োজনে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।